নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সেন্স কিচেনে। আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এসে গেছি, হয়েছে পেঁপে সেদ্ধ করে তেল লঙ্কা দিয়ে মেখেছি, পেঁপে সেদ্ধ হয়েছে। আর আছে শোল মাছের ঝোল, আর পালং পনির তো আপনারা সকলে খেয়েছেন, খান করে। এটা করে দেখবেন তো ডিম পনির, ডিমটাকে ভাপিয়ে টুকরো টুকরো করে, তারপরে ডিম পনির না, ডিম পালং, তারপরে পালংটা যেরকম গরম জলে তুলে নিয়ে পেস্ট করে, আর কী কী মশলা দিয়েছি খেতে খেতে বলবি। ডিম পনির করে দেখবেন, দারুণ খেতে হয়। পালং পনির যেমন করেন, ডিম পালং সাথেটা পরিবেশন করি। আমরা পেঁপেটাকে সেদ্ধ করে নুন সরষার তেল দিয়ে এভাবে মাখি, তারপরে ভাত দিয়ে মেখে খাই। ডিম পালংটা একদম নতুনত্ব, প্লিজ আপনারা করবেন, করে খেয়ে দেখবেন। লঙ্কা দিয়ে জিনিসে আগের পেঁপেটা না, নতুন সবে এনেছি, কেটে রাখি না তো। আমি পেঁপে আনলে পেঁপের সামনে পিছন কেটে রাখলে পেঁপে সহজে পাকে না। পালংটা তো পরে হবে না, আর একটু মাছ খাই না। ছেলে এখনো আসুনে কাজ করছে, আসছি। বন্ধুরা, আমাদের পরিবার আপনাদের কেমন লাগে? না রোজ যে এই প্রোগ্রাম দেখাচ্ছি আপনাদের, ভালো লাগছে নাকি কমেন্টস জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই। লঙ্কা বললেন কোথা থেকে এনেছিলে? লঙ্কা ঝাল আছে, কোথা থেকে এনেছিলে? ঝাল আছে, ঘন শুনে দেখলাম ঝাল নেই। আচ্ছা তুমি দিও না অনেকটা, এই দেখো পাতলা করে ঝোল শোল মাছে। আজকে বেশি ভালো লাগছে, দাওয়া দিচ্ছ
আপনারা কী ধরনের রান্না দেখতে চান বা রেসিপি চান আমাকে জানালে আমি রেসিপি জানাবো। আর আমার একটা বই আছে রকমারি কাবাব বলে, সেই বইটা আপনারা অনলাইনে কিনতে পারেন। সব রকম কাবাব আর রান্নার বিভিন্ন টিপস যা করতে গেলে ভীষণ কাজে লাগে দেওয়া আছে। ঘরে অতিথি আসলে চট করে কি স্ন্যাক্স দেওয়া যায় সেগুলো দেওয়া আছে, আপনারা কিনে দেখতে পারেন। চন্দনে কল চলছে, দোকান তো সাড়ে নটা অবধি খোলা থাকে না? সাড়ে দশটা কত দূর এখান থেকে? সবাইকে বলেছে নাকি দোকান কত দূর? কি করবো না, আমরা আটটার সময় যেতে পারি। সবাইকে বলেছে না না, সবাই মিলে যাবে, সবাই মিলে গিয়ে পছন্দ করবে। না বলেছে তাহলে আগে পরে খাবো একদিন, না ছটার সময় বেরোলেই ভালো। হ্যাঁ ছটা, চন্দন তো সাড়ে সাতটায় পারবে না, চন্দন ছটার সময় বেরোলেই সব থেকে ভালো। কিন্তু চন্দন তো সাড়ে সাতটা আগে টাইম হবে না, চন্দনের সাড়ে সাতটা আগে টাইম হবে না, না সাড়ে সাতটা যাবো। এবার সেই আইটেম চলে এসছে, ডিম পালং একদম দেখতে সেই মনে হচ্ছে পালং পনির করেছি। এটা পালং শাকটাকে পিষে নিয়েছি গরম জলে ভাপিয়ে, তারপরে এর মধ্যে একদম খুব মিহি করে কেটে পেঁয়াজ দিয়েছি সাদা তেলে, পেঁয়াজ রসুন আদা কিন্তু চলবে না এতে, আদা দিলে কিন্তু ভালো লাগবে না একদম। ওতে নিয়ে নে, উপরে দাও না, নিয়ে নে পাশ থেকে। আর সামান্য জিরে ধনে রসুন বাটা, লাস্টে ক্রিম আর বাটার দিয়েছি। ক্রিম বাটার দেবেন খুব ভালো হয় খেতে, ভাবতে পারছি। আপনাদের কাছে আইটেমটা নতুনত্ব লাগলো কিনা জানাবেন, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। নমস্কার।